রাজধানীর বিজয় সরণিতে প্রাইভেট কারের ওপর উল্টে পড়ল বালুবাহী ট্রাক। গেল রাত 1:30টার দিকে বিজয় সরণির সিগন্যালে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারের ভেতরে আটকা পড়েন চালক। গাড়িতে তিনি একাই ছিলেন। এরপর গাড়ির দরজা কেটে প্রায় এক ঘন্টা পর তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ট্রাক এসে ওই প্রাইভেট কারের চাপা দিছে, কিন্তু কিভাবে চাপাটা পড়ছে ওটা আমি তৎক্ষণাৎ খেয়াল করি না, কিন্তু চাপাটা সাউন্ডটা শুনে যখন দেখলাম যে প্রাইভেট কারের উপরে আপনার ওই ট্রাকটা পড়ে আছে আর কি, তৎক্ষণাৎ সময় আমি ট্রিপল লাইনে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওইখান থেকে ওনারা কানেক্ট থেকে ওনার সাথে আমার 13 মিনিট কথা হয়েছে মোবাইলে। তৎক্ষণিক সময় ওনারা তেজগাঁও থানাতে আমাকে কানেক্ট করে দিচ্ছে। কানেক্ট করার পরে জানানোর পরে তৎক্ষণিক আমাদের পুলিশ প্রশাসন আসছে এবং আপনার ফায়ার সার্ভিস আসছে, এবং আমরা এখানে সাধারণ জনগণ ছিলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চেষ্টা করছি যে ওইখান থেকে বালুগুলো সরিয়ে ওনাকে উদ্ধার করার জন্য। উনি প্রথম 1 মিনিট 2 মিনিট কথা বলতে পারে নাই, 2 মিনিট পরে উনি একটা সাউন্ড করছে যে আমাকে একটু পানি দেন। ওনাকে তৎক্ষণিক সময় একটু পানিও দিচ্ছে এখান থেকে। আপনারাও দেখেছেন যে উনি সুন্দরভাবে কথাবার্তা বলতে পারে। আমরা আশ্বস্ত করেছি যে আপনি দোয়া করেন, আল্লাহ করেন, আমরা আপনাকে উদ্ধার করতে আসছি, আপনি চিন্তা করেন, কোনো টেনশন নেই। আমরা আপনাকে বিভিন্নভাবে